স্টুডেন্টস, আশা করছি সবাই ভালোই আছো এবং ঠিক করে পড়াশোনা করছো যেমন ভাবে করো। আজকে আমি বোর্ডে ঢুকিনি, কারণ আমি আগের দিনের প্রোগ্রামটা অলরেডি করাবো বলে ঠিক করেছিলাম এবং করিয়ে দেবো আজকে আমি করাবো, তার জন্য আমি ল্যাপটপে ডাইরেক্ট ঢুকেছি, বোর্ডে আগে কিছু বলিনি। তো আগের দিন যেটা করিয়েছিলাম সুইচ কেস ইউজ করেছিলাম এবং সাথে ডু হোয়াইল দিয়েই সুইচ কেসটা ইউজ করিয়েছিলাম, তো ডু হোয়াইল দিয়েই আমরা ইউজ করাবো। আমি আগে কোডটা লিখে নিই, কোডটা লিখে নেওয়ার পরে আমি আসছি কোডের মধ্যে। আমাদের মোটামুটি লেখা হয়েছে, কিন্তু কিছু জিনিস আমি এখনো দিইনি, যেটা আমি বলেছিলাম এক্সিট জিরো যেটা আমি দিয়েছি। তোমরা চাইলে এখানে উপর রাইট ক্লিক করলে দেখতে পারো stdlib.h process.h, এই সবের মধ্যেই কিন্তু আছে এক্সিট জিরো, তো আমি সেটা এখনো দিইনি। উপরে তোমরা এরকম গিয়ে এইখানে ইনক্লুডটা করতে পারো, এখানে গিয়ে এভাবে লিখে দিও হ্যাজ ইনক্লুড stdlib.h। কোনো ফাংশনের সম্বন্ধে যদি না জানো তাহলে তুমি তার উপর জাস্ট রাইট ক্লিক করবে, তাহলে পেয়ে যাবে ওটা কোন হেডার ফাইলের মধ্যে আছে। চলো আমি এটাকে যদি কম্পাইল করাই, কম্পাইল করালে আমি দেখতে পাবো কিরকম ওয়ার্নিং একটা দিচ্ছে, বাট নাথিং এলস, আনরিচেবল কোড, কারণ গেট সিএইচ কখনোই দরকার হবে না, কারণ তার আগেই এটা গেট সিএইচ দেওয়া না দেওয়া দুটোই সমান, কারণ সত্যি কথা এটা আমাদের দরকার লাগবে না। তাও আমি আর একবার কম্পাইল করি, হ্যাঁ কোনো এরর নেই, রান করালে দেখো এন্টার ইউর চয়েস 1 for addition এরকম আসবে। আমি এক্স্যাক্টলি এটা চাইছিলাম যে এরকম আসবে, এটা একটা মেনু, তুমি যা দেবে, তুমি ওয়ান দিলেই তোমাকে বলছে এন্টার টু নাম্বার। আমি সাপোজ দিলাম 45 আর মানে 78, কি দেখাচ্ছে দ্য রেজাল্ট ইজ ইকুয়াল টু 123, তারপর আবার চয়েসটা দিচ্ছে, কিন্তু আমি এখানে একটা ব্যাক স্ল্যাশ এন লাগিয়ে দিলে দেখো পুরের লাইনে চলে আসবে, নতুন লাইনে চলে আসবে। আমি সেটা করে দিচ্ছি, আমি 5 যদি করে এক্সিট করি, আগে এক্সিট করার পরে আমি এটাকে চেষ্টা করছি সবকটা, আমি যতগুলো প্রিন্ট করেছি আউটপুটগুলো সবকটা আউটপুটের প্রিন্টের পরে ব্যাক স্ল্যাশ এন দিয়ে দিও, তাহলে কি হবে একই লাইনে তোমার মেনুটা আবার আসবে না, রিপিট করবে না, রিপিট মেনুটা পরের লাইন থেকে রিপিট করবে। এটা নিজের মতন করে সাজিয়ে নেওয়ার একটা প্রোগ্রাম, এমন কিছু নতুন কথা আমি কিছু বলছি না, জাস্ট একটা ব্যাকস্ল্যাশ এন লাগিয়ে দিই। চলো আমরা কম্পাইল করাই, কম্পাইল, ওকে, নো এরর, রান করাই। চলো এরকম দিয়েছে, আমি এবার আমি 2 নম্বরটা দিচ্ছি, সাবট্রাকশন দেখাচ্ছি। সাপোজ আমি দিলাম 56, আমি দিলাম 23, দেখো দ্য রেজাল্ট ইজ 33, আবার এন্টার ইউর চয়েস। আমি যতবার না বল মানে এক্সিট না বলছি ততক্ষণ কিন্তু এটা ঘুরতে থাকবে এবং এই এই মেনুটা আমার কাছে বারবার ফেরত আসবে। আমরা একটা যদি রেস্টুরেন্টে যাই বা কোথাও খাবার জন্য যাই তাহলে কি দেখি, আমাদের একটা মেনু কার্ড দিয়ে যায়, আমরা একটা অর্ডার করলাম বিরিয়ানি চাই, তো অর্ডার হলো, অর্ডার হওয়ার পরেই কি হবে সঙ্গে সঙ্গে
সেটা দিয়ে গেল, খাওয়ার পরে আমাদের আবার বলবে আর কিছু স্যার, দ্যাট ইজ দ্য রিজন। মানে এই যে ইন্টারভিউ চয়েস যেটা বলছি সেটা আর কিছু স্যার আমরা যেমন জিজ্ঞেস করেন আমাদের এসে, সেই সেই জিনিসটাই করছে আলটিমেট, আর কিচ্ছু না, নাথিং। যে আর কিছু কি করবে, যে আর যদি আমি আরেকবার মোদ্দা কথা যদি করতে চাই, আমি যদি মানে ফোর করতে চাই, সাপোজ আমি ডিভিশন করতে চাইছি, তাহলে আমাকে হয়তো দিয়েছে ছয়, ঠিক আছে চলো নাইন, অ্যান্ড আমি চাইছি ফোর দিয়ে ডিভিজিবল করতে, তাহলে দেখো আমার রেজাল্ট দেখো 2.25। তাহলে আবার কিছু করবেন, মানে এই অপশন গুলোর মধ্যে আরো কিছু চাই, চলো আমি মাল্টিপ্লিকেশনটা করে দেখি, তাহলে মাল্টিপ্লিকেশন যদি করি আমাকে আবার দুটো নাম্বার চাইছে, সাপোজ আমি দিলাম 56 আর 2, দেখো মাল্টিপ্লিকেশন করে দেখালো, আবার চয়েসটা দিচ্ছে আমি এক্সিট, আমার এখানে বেরোনোর অপশন কোথায়, এক্সিট দিয়ে, ফাইভ দিয়ে, ফাইভ দিলেই আমি এখান থেকে বেরোতে পারবো একমাত্র। এবং এই গেট সিএইচএস সত্যি কোনো কাজ নেই, কারণ এটা পুরোটা আনরিচেবল কোড, হোয়াইল ওয়ান যতক্ষণে শেষ হয়ে যাবে সে কিন্তু এখানে পৌঁছাতে পারবে না। আশা করছি ক্লিয়ার হলো ব্যাপারটা, আমি একটু ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে। আচ্ছা এখানে আরেকটা কথা আমি ছোট্ট করে বলে দিই, যেটা হচ্ছে গিয়ে আমি যদি ব্রেক না দিতাম কি হতো, ব্রেক আমি যদি এখানে সাপোজ নেই আমার, আমি কিন্তু এরর খাবো না, মানে আমি এরর আমাকে দেখাবে না, আমি কম্পাইল যদি করি, আমি যদি কম্পাইল করি, মাউসটা বহুত ঝামেলাই করছে, আমি কম্পাইল যদি করি কোনো এরর নেই, আমি যদি রান করাই কি হবে দেখো, সাপোজ আমি রান করালাম, রান করি আমি ওয়ানটাই দিলাম, কারণ আমি ওয়ানের ব্রেকটা মুছেছি, তো ওয়ানটা দিলাম, এন্টার টু নাম্বার 56 78। দেখো আমার প্রথমের রেজাল্ট দেখালো, মেনুটা আগেবারে রেজাল্ট দেখানোর পরে মেনু চলে এসেছিল, কিন্তু এখনো সেকেন্ড কেস টুতে যে এন্টার টু নাম্বার আছে সেটা দিচ্ছে, কি করে বুঝবো, 45 আর 12 দিয়ে এদের মধ্যে বিয়োগ করে আমাকে দেখিয়ে দেবে, 33 বিয়োগ করলো, মানে কি অ্যাডিশন তো হলো হলো সাথে সাবট্রাকশনটাও হয়ে গেল, কিন্তু মানে মাইন্ড ইট, আমি ব্রেকটা না দেওয়ার জন্য ও কিন্তু পরপর পরপর কোডগুলো এক্সিকিউট হতে হতে যাচ্ছে। আমি যদি এটাকে একটু ডিবাগ করে দেখাতে পারি তাহলে আরো বেটার হবে, চলো আমরা ডিবাগ করে দেখার চেষ্টা করি। দেখো আমাকে একটা চয়েস চাইলো, ওয়ান আমি দিলাম, সুইচে গেল, কেস ওয়ান হয়ে গেছে, এন্টার টু নাম্বার, দুটো নাম্বার দিতে বলছে, সাপোজ 56 দিলাম, 34 দিলাম, তাহলে সি ইকুয়াল টু a+b করলো। দেখো সঙ্গে সঙ্গে প্রিন্ট তো করালো, প্রিন্টটা দেখালো না, ঠিক আছে পরের বার দেখাবে, কিন্তু কেস টুতেও ঢুকে গেল সে, কিন্তু ডাইরেক্ট কেস টুতেও ঢুকে গেল। দেখো দুটো নাম্বার আবার চাইছে, 78 দিলাম, 4 দিলাম, মাইনাস করলো, দেখো এবার ব্রেক পাচ্ছে, এবার সে সুইচে বেরোচ্ছে, মানে সুইচ করে বেরিয়ে গেল, হোয়াইল ওয়ান আবার ইনপুট চাইছে, তাহলে মানে বিয়োগটা করে দেখালো। এই জন্য বলছি ব্রেকটা আমাদের কাছে কিন্তু খুব জরুরি, কিভাবে যাচ্ছে দেখো, কেস ফাইভ ডাইরেক্টলি জাম্প, বুঝতে পারলে, এখানে সুইচ ইফ এলস এর সাথে আমি একটা ডিফারেন্স বলবো বলেছিলাম, আমার খেয়াল নেই আগের ক্লাসে, এটা ভালো করে মাথায় রাখো যে ইফ এলস এ হলে কি হতো, প্রথমে ইফটা চেক করতো, না হলে এলস এ আসতো, এখানে কি হচ্ছে ডাইরেক্ট যে কেসটা বলছি ওই কেসে ডাইরেক্টলি জাম্প করতে পারছে, এখানে ডাইরেক্টলি জাম্প হচ্ছে, এটাই হচ্ছে এর সুবিধে, এবং এর জন্যই আমরা এটাকে ইউজ করি এবং এটাকেই মেনু ড্রিভেন এই জন্য বলে থাকি। ক্লিয়ার হলো, আই থিঙ্ক ক্লিয়ার, যদি না হয়ে থাকে, কোনো ডাউট থেকে থাকে তো আমাকে বলতে পারো, আমি করে দেবো, ঠিক করে দেবো, বা আমি পরের ক্লাসে আবার নতুন করে বলে দেবো। ঠিক হয়ে গেছে, রান করি, রান করলে দেখো ওয়ান দিচ্ছে, তো ওয়ানে দুটো নাম্বার নিল, যোগ করলো, পরের চয়েসে চলে গেল এক্স্যাক্টলি। আর যদি এটাকেই আমি আরেকবার ডিবাগ করাতে চাই, দেখো আমি যত নম্বর মেনু দেব, যত নম্বর মেনু দেবো, সাপোজ আমি থ্রি দিলাম, ডাইরেক্ট কিন্তু ওয়ান টু চেক করছে না যে ওয়ানের সাথে ম্যাচ করলো কিনা, টু এর সাথে ম্যাচ করলো, ডাইরেক্ট চলে যাচ্ছে, ইনবিল্ড হচ্ছে ঠিকই, কিন্তু ডাইরেক্টলি আমাদের এখানে কোডটাই দেখো জাম্প করে চলে এলো, এটাই ইফ এলস এর সাথে ডিফারেন্স, এটাই। দেখো
ব্রেক পেল এ। ওকে আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে সবারই, আই থিঙ্ক সবারই ক্লিয়ার হয়েছে, গুড। তো ঠিক আছে চলো আমাদের এই পর্যন্ত থাক। অবশ্যই যদি ভিডিওগুলো আগের ভিডিওটা না দেখে থাকো বা আরো আগের ভিডিও যদি না দেখে থাকো, প্রথম থেকে যদি শেয়ার কন্টিনিউ না করতে করছো তাহলে অবশ্যই দেখে নিও একবার, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অবশ্যই ভালো লাগলে একটু কমেন্ট করে দিও, আমিও তাহলে এনার্জি পাবো বা ভাল লাগবে আমারও করাতে। চলো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।